7-8 মাস আগে হয়ে যাওয়া শ্রোজিনার বার্ষিক বনভোজনের কিছু সুন্দর স্মৃতি নিয়ে থাকছে আজকের ভিডিও। ভিডিওটিতে সে সময় কি কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে। ডিসেম্বরের ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে আমরা অনেক সকালে রওনা হলাম সৈয়দপুর থেকে রংপুরের উদ্দেশ্যে। জানালা দিয়ে দেখতে পারি চারিপাশের প্রকৃতি তখন কতটা রুক্ষ আর শুষ্ক। সৈয়দপুর থেকে রওনা হওয়ার সময় বেশ ঠান্ডা ছিল, বাট রংপুরে ঢুকতে ঢুকতে বেশ গরম লাগছিল, তাপমাত্রাটাও বেড়ে গিয়েছিল। সবাই মাঝ রাস্তাতেই উঠে পড়েছিল চিয়ার আপ করার জন্য, ডান্স করছিল, এবং এভাবে আনন্দ উল্লাস করতে করতে আমরা চলে আসলাম রংপুরে। সকালের ব্রেকফাস্টের জন্য আমাদের সিলেকশন করা ছিল মালঞ্চ রেস্টুরেন্ট, এবং এখানে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করি। এই রেস্টুরেন্টের লোকেশন ছিল ধাপ বাংলাদেশ ব্যাংক মোড়ের সাইডে। সবাই ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য প্রিপেয়ার হচ্ছিল। এরই মধ্যে আসলে ব্রেকফাস্টও সার্ভ করে দিয়েছিল। এখানে না অনেকগুলো অপশন ছিল, কিন্তু আমরা সিলেক্ট করেছিলাম খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজি, কলিজা ভুনা, তারপরে হচ্ছে এক প্রকার সবজি, আর অনেকে পরোটা খেয়েছিল, মাংস খেয়েছিল, এরকম ছিল। সো যার যেটা ইচ্ছা সে সেভাবে খেয়েছিল। সো আমি এরকমই সিলেক্ট করেছিলাম। এখন চা সবাইকে দেওয়া হচ্ছে, আর এখানকার চা অনেক মজা ছিল। আমি 2 কাপ চা খেয়েছিলাম। রেস্টুরেন্টের এন্ট্রান্স, চা, ফুড সব কিছুই অনেক ভালো ছিল। সো সবাই কিন্তু খাবার দাবারের অনেক প্রশংসা করছিল এই সময়। এরপর আমি বাইরে চলে যাই। বাইরে গিয়ে দেখি আম্মু আমাকে কফি অফার করছিল, এখানকার কফিটাও কিন্তু অনেক মজা ছিল। তো আমি কফি নিয়ে চলে যাই বাসে। বেশ আনন্দ উল্লাস করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন চিকলি ওয়াটার পার্ক রংপুরে। এন্ট্রান্সের এই কর্নারে হচ্ছে বাসটাকে সেট করা হয়, এবং এখান থেকেই কিন্তু এরকম একটা ভিউ দেখা যাচ্ছিল। আর আমার কাছে সব থেকে মজা লেগেছে এই জিনিসটা, যেটা ওদের ওয়েলকামিং একটা ইয়ে ছিল, আর এইটা হচ্ছে বাচ্চারা অনেক এনজয় করেছে। প্রায় 100 একর জমি নিয়ে নির্মিত এই পার্কটি বর্তমানে রংপুরের প্রাণকেন্দ্র বলা হয়। আমরা যখন পার্কে পৌঁছে যাই তখন টেম্পারেচার এত বেশি হট ছিল, এত বেশি গরম লাগছিল সবার, আমার মনেই হচ্ছিল না যে আমরা ডিসেম্বর মাসে ট্যুর করছি। আমার মনে হচ্ছিল যে আমরা সামারের কোনো একটা মাসে ট্যুর করছিলাম। এখানে আমাদের টাইম দেওয়া হয়েছিল প্রায় অ্যারাউন্ড 1 আওয়ারের মতো। এই 1 আওয়ারের মধ্যে আমাদেরকে ঘুরে দেন আবারও ব্যাক করতে হবে। এন্ট্রান্সের ভিতরেই হাতের ডান দিকে এই জায়গাটি চোখে পড়বে। এই জায়গাটা কিন্তু একদম পিকচার পারফেক্ট একটা জায়গা, আর এখানে কিন্তু সবাই ছবি তোলে। আর হাতের বাম দিকেই দেখা যাবে এই ওয়াটার পার্ক। সবাই মিলেই হচ্ছে প্রথমে ওয়াটার পার্কটি একটু ঘুরে দেখে। এখানে কিন্তু থাকার জন্য হচ্ছে বোট ছিল, এবং অনেক ধরনের বোট ছিল। আর আমরা একটু দেখছিলাম যে আসলে যদি টাইম থাকে লাস্ট পর্যন্ত তাহলে অবশ্যই সবাই মিলে বোটে উঠবো, এরকমই আমরা প্ল্যান করছিলাম। এখানে আমি সবাইকে একটু ছবি তুলে দিচ্ছিলাম, সাথে আমার ব্লগের জন্য কিছু ক্লিপ অ্যাড করছিলাম। দেন ওয়াটার পার্ক থেকে বের হয়ে আমরা চলে আসি এই পার্কটিতে। আর এই পার্কটা ছিল একেবারে অসাধারণ একটা পার্ক, এবং অসাধারণ সব কিছু ছিল। মানে যিনি পরিকল্পনা করেছিলেন, যার প্ল্যানিংয়ের আন্ডারে এটা হয়েছে, এটা কিন্তু অনেক 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 অ্যামেজিং ছিল। সবাই অনেক বেশি রিফ্রেশ ফিল করছিল পার্কটিতে এসে, আর বাচ্চারাও অনেক বেশি এনজয় করছিল। বড়রা তো এনজয় করছিলই, সাথে কিন্তু বাচ্চারাও এনজয় করছিল। এরপর আমরা সবাই মিলে এই লোকেশনটা সিলেক্ট করি গ্রুপ ফটো সেশন করার জন্য। এবং আমাদের আজকে কিন্তু ড্রেস কোড থিম ছিল হচ্ছে পার্পেল কালার। পার্পেলের মধ্যে অনেকে পিঙ্ক পরেছিল, অনেকে হোয়াইট পরেছিল, অনেকে ডিপ পার্পেল পরেছিল, এভাবেই সবাই মিক্সড ম্যাচ করে পরেছিল। এখানে বসে বসে আমি মাছের সাথে খেলাধুলা শুরু করে দিয়েছিলাম, মাছকে খাবার দিচ্ছিলাম, আর এখানকার চারিপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম।
প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর এবং অনেক ক্লাসি। এরপর হচ্ছে আমরা আমাদের লাস্ট ফটো সেশনগুলো কমপ্লিট করি, কারণ আমাদের হাতে বেশ একটা টাইম ছিল না। এর মধ্যে আমি একটা বিষয় জানিয়ে রাখি, এখানকার ওয়াশরুমটা কিন্তু সবার খুব পছন্দ হয়েছিল, কারণ ওয়াশরুমটা অনেক বেশি ক্লিন ছিল। এটা হচ্ছে বাহিরের সাইডটা, বাহিরের সাইডে এসেছিলাম আমরা একটু ঘোরাফেরা করার জন্য, কারণ হাতে খুব একটা টাইম ছিল না, তখনও প্রায় 10 মিনিটসের মতো ছিল। এরই মধ্যে আমরা একটু ঘোরাফেরা করি এবং এই জায়গাটি দেখতে পাই। এটার নাম ছিল, এই শপটার নাম ছিল হচ্ছে চিকলি লাইফস্টাইল শপ। এখানে অনেক ক্লথিং জিনিস ছিল আর প্রাইস রেঞ্জগুলো অনেক বেশি হাই ছিল, কিন্তু একটা পার্কের ভিতরে এটা আছে, এটাই কিন্তু অনেক বড়। আমার কাজিন এবং আমার চাচুরা সবাই মিলে হচ্ছে বোটে উঠেছিল, তো আমি অনেক দূর থেকে ওদের ভিডিও করছিলাম। এই তো সবাই মিলে এনজয় করতে করতেই আমাদের চিকলি ওয়াটার পার্ক ট্রিপটি ওভার হয়ে গেল। এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশনের ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।